नमस्कार, सुप्रभात। आमरा शुरू करी कथामृत पाठ। भगवान चिंता करे, भगवान नाम करे शुरू करब आजकेर दिन। आमरा गत दिन देखेछिलाम जे ठाकुर दक्षिणेश्वरे नरेंद्र एवं आरो अन्यान्य अंतरंग भक्तदेर संगे बसे कथा बोलछेन। आजकेओ आमरा ठाकुरके सेई दक्षिणेश्वरे बसे तादेर संगेई कथा बोलते सुनबो। आज के ठाकुर बोलबेन जे जोग साधनाय ब्याघातटा कि सेई सम्पर्के एवं सेई ब्याघात काटाबार उपायटाई बाकि। ठाकुर दक्षिणेश्वर मंदिरे भक्त संगे बिराज करछेन। बृहस्पतिवार श्रावण शुक्ला दशमी तिथि 24 আগস্ট 1882 খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, কালীবাড়িতে পূজা করেন। মাস্টার এসে দেখলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার কাছে দাঁড়িয়ে কথা বলছেন। তিনি এসে ভূমিষ্ঠ হয়ে ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করলেন। ঠাকুর সহাস্য বদন, মাস্টারকে বলছেন আর দুই একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে এক মেটে, তারপর দো মেটে, তারপর খড়ি, তারপর রং, পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতকগুলি সৎ কাজ করেছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতেই ইচ্ছা হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াচ্ছেন। ঠাকুর বলছেন অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। মাস্টার বলছে সাধন কি বরাবর করতে হয়? না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে, হালে হাতটা কেবল ঠেকিয়ে রাখে, তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। কারুর কারুর যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনই যোগের ব্যাঘাত, যোগ ভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে। হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। সটকা কল জানো? মাস্টার বলছে আগে না, দেখিনি। ঠাকুর বলছেন ও দেশে আছে, মানে কামার পুকুরে। বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে, বড়শিতে টোপ দেওয়া হয়। মাছ যেই টোপ খায় অমনি সড়াত করে বাঁশটা উঠে পড়ে, যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রকম হয়ে যায়। নিত্তি একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন, উপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি উপরের কাঁটার সঙ্গে এক হওয়ার নাম যোগ। মন স্থির না হলে যোগ হয় না।
সংসার হাওয়া মন রূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। তারপর ঠাকুর বলছেন, কামিনী কাঞ্চনই যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে, মেয়ে মানুষের শরীরে কি আছে? রক্ত, মাংস, চর্বি, নাড়িভুঁড়ি, কৃমি, মুত, বিষ্ঠা, এই সব সেই শরীরের উপর এত ভালোবাসা কেন? আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য, ঠাকুর নিজের কথা বলছেন। সাধ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরব, আংটি আঙুলে দেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাব। সাচ্চা জরির পোশাক পরলাম, এরা আনিয়ে দিল, মথুরবাবুর কথা বলছেন। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন, এর নাম সাচ্চা জরির পোশাক। তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম, আর ভালো লাগলো না। বললাম, মন, এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে কুড়কুড়িতে তামাক খাওয়া। সেই যে সব ফেলে দিলাম আর মনে উঠে নাই। সন্ধ্যা আগত প্রায়, ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মনির সঙ্গে নিভৃতে কথা বলছেন। ঠাকুর মনিকে বলছেন, যোগীর মন সর্বদা ঈশ্বরিতে থাকে, সর্বদাই আত্মস্থ, চক্ষু ফ্যাল ফেলে দেখলেই বোঝা যায়। যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, উপরে নাম মাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? মনি বলছে, যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই।